নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ সকাল সকাল বাবা নিয়ে চলে এসেছে ইলিশ মাছ আর বেশ কিছুটা কচুরলতি। কী না, তো ইলিশ মাছের মাথা দিয়ে উনি কচুরলতি খাবেন, আর এদিকে ইলিশ মাছ বেশ বড় সাইজের দুটো ইলিশ মাছ নিয়ে এসছে। আর ইলিশ মাছ দুটো খুব একটা টাটকা ছিল না, বেশ ভালোই নরম ছিল। আর এদিকে বাবা করলো কি, আগে যখন মা থাকতো মাই কাটাকুটি করতো, কিন্তু এখন তো মা নেই আর বাবা একা থাকে, তো ওনার আবার মাছ কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে আর বেশ ভালো পারেও। আমি যেহেতু পারি না অতটা ভালো, এর জন্য বাবা নিজেই এনে নিজেই আঁশ ঝুলে মাছটাকে কী সুন্দর করে কেটেছে দেখুন। কাটার পরে আবার লবণ হলুদও মাখিয়ে দিল। আগে যে জিনিসগুলো মা করতো এখন সেই সব জিনিসগুলো কিন্তু বাবাই করে। আগে আমার চিন্তা হতো আমি যখন রামপুরহাট থেকে আসব কি আবার এসে এসে রান্না করব, মানে একটা ভাবনা ছিল। কিন্তু না, আমি আসব শুনলেই বাবা দিব্যি মায়ের মতন পরিপাটি করে রান্না করে রেখে দেয়। তা যাই হোক, আমি এখানে মাছগুলো সব ভেজে নিলাম। লেজাটা কত বড় করেছে দেখুন। আমি আবার মাছের লেজটা খেতে ভীষণ পছন্দ করি, এর জন্য বাবা সবসময়ই আমার জন্য মাছের লেজটা একটু বড়ই রাখে। এদিকে মাছ ভাজতে ভাজতে আমার মেয়ে করলো কি, রাস্তা দিয়েই আইসক্রিম যাচ্ছিল, ব্যাস নিয়ে চলে আসলো আর কি। ওর এখন আর এই ভিডিওটা এখনকার নয়, বেশ কিছুদিন আগেকার, তখন হালকা হালকা গরম পড়েছে আর সেই টাইমে আমি আইসক্রিমটা খেতেও পছন্দ করতাম না আর মেয়েকেও দিতে চাইতাম না, কিন্তু কে শুনবে। ওর বাবাকে বললো, ওর বাবা ঠিক দিয়ে দিল। তা যাই হোক, এখানে আমার মাছ কটা ভাজা হয়ে গেছে। আমি তেলে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু তেলটা আমার অতিরিক্ত হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, ওর জন্যে কিছুটা তেল আমি পাশ থেকে চামচে করে বাটিতে তুলে রাখছিলাম, কারণ আমার মেয়েও এই ইলিশ মাছের ভাজা তেলটা দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করে। আমিও পছন্দ করি, আমার মেয়েও পছন্দ করে, আর এতটা তেল প্রয়োজনও ছিল না। আর আমি আগে থাকতে একটু পোস্ত আর একটু সর্ষে বেটে রেখেছিলাম, আর এই বাটার সঙ্গে আমি আরও দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, আর এখানে আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আর এইভাবে ইলিশ মাছ করলে কিন্তু দারুণ লাগে, একদম হালকা পাতলা ঝোল। আর কাঠের উনুনে রান্না তো তার তুলনাই হবে না। আমার তো মনে হয় কাঠের উনুনে আমাকে যেভাবেই রান্না করে দিক আমার কাছে ভীষণ ভালো লাগে। তা যাই হোক, আমি বেশ কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা জলটা ফুটে গেলে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে ধনে পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আরও বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি মাছ কটাকে দিয়ে দিলাম। তা যাই হোক, আমি এখানে ঢেকে দিচ্ছি না, এমনিই বেশ খানিকটা ফুটিয়ে নামিয়ে নেব। খুব ভেবেছিলাম আমি মাছগুলো খুব পচা, কিন্তু না, এমনিতেও ইলিশ মাছ যেহেতু চালানি একটু নরমই হয়, কিন্তু এইখানে খুব ভেবেছিলাম যখন যে বাবা কাটছিল দেখে অনেকটা নরম, কিন্তু ততটা নরম নয়। ছোটোবেলায় মা যখন এইভাবে রান্না করতো আরও ভালো লাগতো, কিন্তু মায়ের মতন ঠিক ততটা হয় না। তা যাই হোক, আমার এখানে কিন্তু মাছটা প্রায় হয়ে এসছে, এবার আমি এটাকে আস্তে আস্তে করে নামিয়ে নেব। এই দেখুন, মাছগুলো কিন্তু একটুও ছেড়ে যায়নি। আমি আবার করি কি, কখনো কখনো ইলিশ মাছটা কিছুই বাটা দিই না, এই ধরুন একটু তেলে কালো জিরে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দিলাম ভাজা ভাজা হলো কি না, দিয়ে মাছটা দিয়ে দিলাম ফুটে গেল। ঠিক এইভাবেও করে নিই, এতে কিন্তু আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার বাবা সর্ষেটা দিয়েই ভালোবাসে। তা যাই হোক, আমি এখানে মাছটা নামানোর পরে ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন।